এই যে আপনি হচ্ছে বীর পুরুষ, আমি মানুষকে মারবো না তো, আল্লাহ আমারে দিবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ। জি, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনি যে ভালো কাজ করছেন, আপনার আপনার নাম বললেন মোহাম্মদ একলাস সাহেব, আপনি যে উদাহরণ সৃষ্টি করতেছেন, এইরকম যারা আছেন ব্যবসায়ী, তারাও তো আপনার আপনার এই এই নীতিটা ফলো করতে পারে, তাই না? আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে তথা সরকারের পক্ষ থেকে। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো কি কোথাকার আলো? এগুলো এগুলো কোথাকার আলো? আপনি তো আছেন, আপনি নামাজ পড়তে, আপনি নামাজ পড়তে গেছেন? কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন, আপনি আসেন, আপনি কাছে আসেন তো। এই এই ভাই, এই এদিকে আসেন, এদিকে আসেন, আচ্ছা আসেন। আপনার নাম কি? তখন তো বসেছিলেন। এগুলো কোথাকার আলো? এগুলো ধন্যবাদ অর্জনে আসছি, আসলাম না তারপরে আসলাম। কোথাকার হলে এগুলো কত করে বিক্রি করতেছেন? কত করে বিক্রি করছেন? কত করে বিক্রি করতেছেন? 45 টাকা। বাস্তবে বিক্রি হচ্ছে তো না এমনি? বাস্তবে বিক্রি হচ্ছে। কত করে দেবে? 45 টাকা লেখা আছে, নিয়ে আসেন একটু দেখি। 45 করে যদি বিক্রি হয় তাহলে এই ইন্ডিয়ান আলু দিয়েই মূলত আমাদের দেশের আলুর দাম কমে যাবে, আশা করা যায়, এবং কমা শুরু হয়েছে। এখানে তো নাম লেখা দিবেন, যদি মোবাইল নাম্বারটা লিখেছেন, তাই না? উনি 45 টাকা করে নিয়েছেন, 24,550 টাকা দাম। কয় বস্তা নিয়েছে? 10 বস্তা নিয়ে, 10 বস্তা নিয়েছে। উনি কোথায় বিক্রি করবেন জানেন? কোথায় বিক্রি করবেন কোনো এলাকায়? আপনি কত করে কিনেছেন? আমি 45 টাকা করে কিনেছি। 45 টাকা করে আলু কিনেছেন? আপনি কি বিক্রি করবেন না নিজে খাবেন? আমি বিক্রি করব বাজারে। কোন এলাকায় আপনি? আমার হইছে সরছিন্দি মনোহরদি। মনোহরদি? কত করে বিক্রি করবেন আপনি বলেন তো? আমি 50 টাকা করে বিক্রি করে দেব। 50 টাকা, তাহলে কেজি প্রতি 5 টাকা করে লাভ থাকবে। না না, এখন ভাড়া আছে না আমাদের? ভাড়া আছে। এটার পরে মনে করেন বড় জোর কেজিতে 2 টাকা বা 3 টাকা ভাড়া করবে। আরো মাল নিছি, শুধু আলু তো আর পড়তা পড়বে না। শুধু আলুই না, আমি আরো কিছু নিয়েছি। হ্যাঁ, আলুর সাথে আরো অনেক কিছু নিছি। আপনি ট্রাক ভর্তি করে নিয়ে যাবেন? জি, আমি পিকআপ ভর্তি করে নিয়ে যাব। কেজিতে হয়তো বা 2 টাকা বা 1 টাকা পড়বে। আমি যদি 3 টাকার লাভে বেশি বা 4 টাকা লাভে, আমার সমস্যা নাই, অনেক লাভ। হ্যাঁ, আমার গ্রামের মানুষে খাইলো। হ্যাঁ, এই যে অনেকে আছে যে 60 টাকা 65 টাকা, প্রশ্নই আসে না। ব্যবসার মধ্যে একটা মানুষ সেবা আছে, আমি এতটুকু বুঝি। রাইট, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ একলাস। আপনি কত বছর যাবত ব্যবসা করেন? আমি 17 বছর ব্যাংকে চাকরি করছি, পরে ব্যাংকে চাকরি ভালো লাগে না, চাই আমি ব্যবসা করছি। মনে করুন কোটিপতিরা তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান দান করে, আমি দান করলাম না, আমি ব্যবসার মাধ্যমে একটা মানব সেবা করবো, এটা হচ্ছে আমার লক্ষ্য। এই যে আপনি হচ্ছে বীর পুরুষ, আমি মানুষকে মারবো না তো, আল্লাহ আমারে দিবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ। জি, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনি যে ভালো কাজ করছেন, আপনার আপনার নাম বললেন মোহাম্মদ একলাস সাহেব, আপনি যে উদাহরণ সৃষ্টি করতেছেন, এইরকম যারা আছেন ব্যবসায়ী, তারাও তো আপনার আপনার এই এই নীতিটা ফলো করতে পারে, তাই না? আমি যখন বাজারে মাল বেচা কেনা করি, তখন কিন্তু অন্য দোকানদার কিন্তু বেচতে পারে না। বেচতে পারে না কেন? বেচতে পারে না, তারা বেশি রেট নিয়ে বসে থাকে। 45 টাকা কেজি করে আমি নিয়ে গেছি, আমি বড় জোর 50 টাকা আমি বিক্রি করে দেবো। আর অন্য দোকানদার মনে করেন এটা 55 টাকা বেচে, 60 টাকা বেচে, গ্রামের সাধারণ মানুষ সারাদিন কাজ করে খায়, 5টা টাকা তাদের জন্য অনেক কিছু, অনেক কিছু। আর এই অনেক কোটিপতির জন্য 5টাকা 20টাকা কিছু না। 5টা জায়গা আমার দোকানে এসে সেফ হবে, এবং তার মনে ফুর্তিতে আমার এই দোকান থেকে মাল নেওয়া যায়, ঠিক আছে? এবং মানুষে আমাকে ভালোবাসে, গ্রামের মানুষে দোয়া করবে তো, অনেক দোয়া করবে, ভালোবাসে আমাকে, ভালোবাসবে, দোয়া করবে, এবং আপনার রোজি রুটিতে বরকত হবে, আপনাকে বুঝতে হবে এটি। আমি আল্লাহকে চিনি। হ্যাঁ, শেষ।
আপনার রোজি রুটিতে কি হবে? বরকত হবে, বরকত হবে, বরকত হবে। গ্রামের মসজিদের ইমাম সাহেব কি করে 5,000-10,000 বেতন পায়, অথচ তাদের ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলছে, আর 50,000-80,000 বেতন ভাইয়ের ভিতরে রেনি সারে না তাদের কিছু, তাদের ভবিষ্যৎ। তাহলে আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের পক্ষ থেকে তথা সরকারের পক্ষ থেকে। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো দোয়া করবেন, আমি দোয়া দিই স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। চলেন, ঠিক আছে, থ্যাংক ইউ, চলেন। 45 করে বিক্রি হচ্ছে। এই নাম কি বললেন? এক্লাস। এক্লাস সাহেবকে তো অনেকে ফলো করতে পারে, তাই না? এরকম আরো এক্লাস দরকার আমাদের। আলুর তো মজুদ কম নাই, পর্যাপ্ত মজুদ রয়েছে, তারপরে কেন? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে আলুর উপর অভিযান পরিচালনা করা হলো। ঢাকা মহানগরীর শ্যামবাজারে আলু ক্রয়ের যে ক্যাশ মেমো সেটি চেক করে দেখা গেল যে এলসি আলু ইন্ডিয়ান থেকে এসেছে, যেগুলো সেগুলো প্রতি কেজিতে খরচ পড়েছে 21.30 টাকা, 21.60 টাকা, 21.82 টাকা, অথচ সেই 21 টাকা আলু বিক্রি করা হচ্ছে এখানে 51 থেকে 56 টাকা প্রতি কেজি, যা অনৈতিক চর্চা, অতি মুনাফা লাভেরই উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে এই অপরাধে 3টি প্রতিষ্ঠানকে 1,30,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। অবশিষ্ট যে দোকানগুলো রয়েছে সেগুলোকে কড়া ভাষায় সতর্ক করা হয়েছে, তারা যেন যৌক্তিক লাভ রেখেই এই আলুগুলো বিক্রয় করে। তো দেশব্যাপী যেন এর একটা ইতিবাচক প্রভাব পড়ে এটি আমরা চাচ্ছি, এবং আশা করছি যে আলুর দাম যেটি অনেক বেশি হয়েছে সেটি আজকে থেকেই কমে যাবে এবং জনগণ এই আলু কিনে খেতে পারবে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। 3,04,277 টাকা, 3,04,277 টাকা উঠেছে, দেখেন তো। কত কেজি বললাম? 14,280 ভাগ হচ্ছে 14,280 কেজি, 21.30 টাকা পড়েছে ইনার প্রতি কেজি। এটা তো ইন্ডিয়ান টাকা, এটা তো ইন্ডিয়ান, বাংলাদেশ ডলার টাকা লেখা আছে, বিডিটি লেখা আছে, বিডিটি, এই দেখেন বিডিটি, বাংলাদেশ ডলার, বাংলাদেশি টাকা। 21.30 টাকা পড়েছে ইনার, ইনার আর একটু কম পড়েছে, ইনারটা পড়েছিল 21.82 টাকা, ইনারটা পড়েছে 21.30 টাকা। এই সেটটা ফটোকপি দিতে হবে আমাকে। তো আপনি চাইলে তো মনে করেন 21.30 টাকার আলু আপনি একটু তো লাভ করবেন, ঠিক আছে, আপনি ক্যারিং কস্ট আছে, লোডিং আনলোডিং আছে, লোডিং আনলোডিং আছে, এগুলো আছে, এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়ার ভিতরেই থাকে। মানে এটা কি ইন্ডিয়ান টাকা কি না বাংলাদেশি টাকা লেখা? আপনি বলবেন, আমি বলতে পারবো না? আপনি বলতে পারবেন তো, আমি বলতাম লেখা আছে তো। হ্যাঁ ঠিক আছে, তারপরে এই জায়গা তো কি লেখা আছে? রুপিস, রুপিস লেখা না আছে না, বিডিটি লেখা আছে, বিডিটি লেখা আছে না, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশি টাকা। হ্যাঁ ঠিক আছে, আপনি করার ব্যবস্থা করতে হবে।